জেরিনস কিচেনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব খুবই স্পেশাল এবং ইউনিক একটি রেসিপি, সেটি হলো মুরগির মাংসের কষা সাথে আলু, যেটা অনেক বেশি পপুলার। চিকেন কষা উইথ পটেটো। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট তৈরি করে ফেলি। মুরগির মাংসের কষা করার জন্য আমি একটি মুরগিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদের পাউডার, লবণ, লাল মরিচের পাউডার এবং ধনিয়া পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম। যত ভালো ঢেকে রাখবেন ম্যারিনেট করে, মাংসটা তত বেশি সফট এবং জুসি হবে। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়েছি মুরগির মাংসের কষা তৈরি করার জন্য। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হলে এখন পেঁয়াজগুলো কিছুটা ভেজে নিব, অনেক বেশি ভাজবো না, জাস্ট সফট হলো হওয়া পর্যন্ত এড করব। এরপর এর মধ্যে আমি 2টি তেজপাতা, কয়েকটি লবঙ্গ, 2 টুকরো জয়িত্রী, কয়েকটি এলাচ, 3-4টি গোলমরিচ আস্ত এবং কয়েক টুকরো দারচিনি দিয়ে কিছুটা ভেজে নিব পেঁয়াজের সঙ্গে। পরে এর মধ্যে আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, আলু দিয়ে দিব। আমি মুরগির মাংসের কষা তৈরি করলে অবশ্যই আলুটা ইউজ করি, এতে আলুর সঙ্গে মুরগির মাংসের কষা খেতে অনেক বেশি টেস্টি হয়। এরপরে আমি এর মধ্যে 2 চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিব। ভিডিওটিতে একটি লাইক দিবেন দেখতে দেখতে। যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্টস করে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। এখন আমি আদা রসুনের পেস্ট, গরম মশলা, আলু এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিব, যেন আদা রসুনের যে কাঁচা ফ্লেভার এই ফ্লেভারটা না থাকে। এরপর আমি এর মধ্যে একটি টমেটো দিয়ে দিব, যেহেতু আমি মুরগির মাংসের কষা তৈরি করব। এতে করে মুরগির মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল অনেকটাই গ্রেভি টাইপের হবে, ঘন হবে এজন্য, এবং অনেক বেশি টেস্টও হয় একটি টমেটো কুচি দিয়ে দিলে। সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে। এরপর আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেটটা 10 মিনিট থেকে শুরু করে যতক্ষণ আপনারা রাখতে পারেন। আমি রান্না করার 2 ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমি মুরগির মাংসের কষা তৈরি করব, এই জন্য অবশ্যই মাংস ভালোভাবে কষাইতে হবে। যত ভালো কষাবেন এর টেস্ট তত বেশি বাড়বে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি সামান্য পরিমাণ 1 চা চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। এতে আমার মুরগির মাংসের কষা ফ্লেভার অনেক ভালো আসবে এবং টেস্টও অনেক বেড়ে যাবে, এই কারণে আমি 1 চা চামচ সরিষার তেল দিয়েছি। এরপরে 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে এখন সবকিছু ভালোভাবে আবার কষিয়ে নিব। 7-8 মিনিট কষানোর পরে যখনই দেখবেন তেল উপরে ভেসে উঠেছে, তখন এর মধ্যে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব। আমি 1 চুলায় রান্না করতেছি, আর 1 চুলায় গরম পানি দিয়েছি, সেটা এখন আমি ইউজ করব। আমি কোনো রকম নর্মাল পানি ইউজ করব না। এতে করে চিকেন কষা উইথ পটেটোর টেস্ট বেড়ে যাবে। রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ইউজ করবেন, এতে মাংসের টেস্ট। আমি 2 কাপ পানি দিয়েছি একটি মুরগির জন্য। আমার মুরগির প্রায় 700 গ্রাম ছিল, এখন আমি ঢেকে দিয়ে রান্না করব। দেখুন পানি শুকিয়ে গেছে, আমি অনেক বেশি পানি দিইনি, 2 কাপ পানি দিয়েছি। যেহেতু কষা আমার মাংস অনেকটাই সফট হয়ে গেছে, দেখুন কালার কতটা সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। এখন এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব, এটা জাস্ট ফ্লেভারের জন্য দিব, এটা দিলে কোনো ঝাল হবে না। এরপরে আমি লবণটা চেক করে নিয়েছি, আমার সামান্য লবণ লাগবে, যদিও আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, এখন আমি আরও কিছুটা লবণ দিলাম। আপনারা অবশ্যই চুলা থেকে নামানোর আগে লবণটা চেক করে নিবেন। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব, এতে করে ফ্লেভারও হবে প্লাস টেস্টও বাড়বে।
মুরগির মাংসের কষা প্রায় তৈরি হয়ে গেছে। আমি সম্পূর্ণ ঘরোয়া কিছু মশলা দিয়ে রান্না করেছি। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নিব। তৈরি হয়ে গেল পারফেক্ট চিকেন কষা উইথ পটেটো। এটি দেখতে যেমন কালারফুল, খেতে অনেক বেশি ইয়ামি। আপনারা রুটি, পরোটা, ভুনা খিচুড়ি, গরম ভাত, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, অমিতের মতো লাগে। আশা করি রেসিপিটি সবাই ভালো লাগবে। অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।